দর্শক সব বাবা মাই কিন্তু চায় তার শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হোক, আর শিশুর বের ওঠার জন্য তার খাদ্য তালিকায় প্রয়োজন পুষ্টিকর এবং সুষম খাদ্য। যে খাবার থেকে শিশু প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে যাবে এবং সারাদিন এনার্জেটিক থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে আট মাস প্লাস বাচ্চাদের জন্য আরও একটি পুষ্টিকর ভিন্ন ধর্মী ভিন্ন স্বাদের একটি খাবারের রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি ক্লিক করবে এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল এ সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওটস এবং তিনটি কাঠবাদাম। আমি এই বাদামগুলো আগেই ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে কিছুটা বিশুদ্ধ খাবার পানি দিয়ে 2-3 মিনিটের জন্য একটা সাইডে ভিজিয়ে রাখছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটি পাকা দেখে আম। এই আমটির এক সাইডের একটি স্লাইস আমি নাইফ দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এবার একটা পরিষ্কার বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আমটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এদিকে ওটস আর বাদামটাও ভিজে গেছে, এবার বাদামের উপরের খোসাটা ছিলে ফেলে দিচ্ছি। বাদামের খোসাটা ছিলে ফেলে দেওয়ার পর একটা ব্লেন্ডারের জারের মধ্যে ওটস আর বাদামগুলো দিয়ে দিলাম। একই সাথে কেটে রাখা আমের টুকরাগুলোও দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এই মিশ্রণটি দিয়ে দিয়েছি এবং ব্লেন্ডারের জারটি ধুয়ে আরও 1 কাপ দুধ অ্যাড করছি। 1 বছরের কম বেবিদের ক্ষেত্রে এখানে দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করবেন এবং রান্না শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে নিলেই চলবে। এবার অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে এই খাবারটিকে রান্না করে নিচ্ছি। এই খাবারটিতে কোনো ধরনের লবণ বা চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমে এবং বাদামে ন্যাচারালি একটা সুইটনেস থাকে যা এই খাবারটিকে ন্যাচারালি একটু মিষ্টি করতে সাহায্য করবে। এই তো 5-6 মিনিট রান্না করার পর এই খাবারটি এরকম থকথকে হয়ে আসছে। আমি আমার বেবির চাহিদা অনুযায়ী খাবারটিকে এরকম ঘনত্বে রাখছি। এবার চুলাটা অফ করে খাবারটিকে সার্ভ করে নিচ্ছি। এই তো দর্শক, এই পুষ্টিকর এবং মজাদার খাবারটি বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি। খুবই ঝটপট মাত্র 7-8 মিনিট সময় হাতে নিয়ে এই খাবারটি চট জলদি আপনার বেবিকে তৈরি করে দিতে পারেন। আর সকালের নাস্তা হিসেবে এই খাবারটি কিন্তু বেবির জন্য আদর্শ একটি খাবার, কারণ ওটসে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী উপাদান যেমন ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট, যেগুলো শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানাতে পারেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।